আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামটাম সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরও একটা লাঞ্চের থালি নিয়ে। এই দেখুন, আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি ভেজিটেবল রাইস। এই দেখুন, তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। এই বাটিটার মাপ করে তিন বাটি নিয়েছিলাম। এই দেখুন, এবার এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা যে কোনো চাল ইউজ করতে পারেন, আমি এখানে বাসমতি রাইসটাই ইউজ করেছি। দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার আমার ধোয়া হয়ে গেছে, আমি আর একবার এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে রাইসের প্রিপারেশনটা আমরা স্টার্ট করে দেব। তার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি মিনি গ্যাসে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি পানি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা চালটা, দিয়ে এটাকে আমরা ফুটতে দেব। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেলও ইউজ করেছিলাম, যাতে চালগুলো একে অপরের সাথে না লেগে যায়, ভাতটা আমাদের ঝরঝরে হয় সেই জন্য। এই দেখুন, ফুটে গেছে ভাতটাকে। আমি 90% মতো কুক করে নেব ভালোভাবে, তাহলেই হবে। বাকিটা আমরা হালকা করে ফ্রাই করে নিলেই আমাদের রাইসটা রেডি হয়ে যাবে। এই দেখুন, হয়ে গেছে আমার ভাতটা। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। এই দেখুন, ভাতের ফ্যানটাকে আলাদা করে নিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এরপর আমি অন্য সাইডে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এরপর আমি এখানে আলুটা নিয়ে নেব ফ্রাই করার জন্য। আমি আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, নুনটাও আমার দেওয়া হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এটাকে একটা প্লেটে তুলে নেব। এইভাবেই আমি বাকি সবজিগুলোকেও ভেজে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গাজর। এই দেখুন, গাজরটাকেও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে আমরা ভেজে নেব। দিয়ে এখানে আমি অল্প পরিমাণে ঘি অ্যাড করব। এই দেখুন, দিয়ে দিলাম ঘিটা, দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে স্বাদ মতো দিয়ে দেব নুন। এই দেখুন, নুনটা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন, যেটা ভাতের সাথে ভালো লাগবে। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি সেগুলো আপনারা পছন্দ না থাকলে স্কিপও করতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব অল্প ঘি আর অল্প পরিমাণে নুন দিয়ে। এই দেখুন, ঘিয়ের সাথে আমরা এখানে বিনসটাও অ্যাড করে দিয়েছি, দুটো সবজিকে একসাথে ফ্রাই করে নিচ্ছে। ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব আবারও একটা সার্ভিং প্লেটে। দেখুন, ভাজাটা আমার হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। সেম কড়াইতে আমি দিয়ে দিয়েছি এখানে ঘি, ভাতটাকে প্রিপেয়ার করবো বলে। এই দেখুন, ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করছি তেজপাতা, কাঁচা লঙ্কা, একটা এলাচ, একটা দালচিনি আর গোটা জিরে, আর দিয়ে দিয়েছি দু তিনটে কিশমিস। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। একবার নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে সটে করে নিচ্ছি। এই দেখুন, এরপর আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিক্স করে হালকা হালকা ফ্রাই করে নেব। এই দেখুন, পেঁয়াজটা একটু হালকা হালকা কালার আসা পর্যন্ত আমরা ফ্রাই করব। এরপরই আমি অ্যাড করে দিচ্ছি আমাদের রাইসটা, যেটা আমরা আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। এই দেখুন, আচ্ছা, আমার প্রিপেয়ার হয়ে গেছে। এটাকে আমরা তুলে নেব একটা জায়গায়। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। এই দেখুন, আমি তুলে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি দুটো ধনে পাতা কুচি। এই দেখুন, এরপর আমরা বানিয়ে নেব চিকেনটা। তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল প্যানের মধ্যে। দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এই দেখুন, এরপর আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। চিকেনটা আমি খুব বড় সাইজও রাখিনি আর কিমা সাইজও করিনি, একটু ছোট পিসই করে নিয়েছি। দিয়ে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। এই দেখুন, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন, যাতে চিকেন থেকে পানিটা রিলিজ হয়ে যায় আর চিকেনের পানিতে অনেকটা চিকেনটা কুক হয়ে যায়। এরপর আমি অ্যাড করছি এর মধ্যে আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে এটাকে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করে নেব। 5 মিনিট মতো কুক করে নিলেই হবে। এই দেখুন, আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি টমেটো, যাতে ভালোভাবে গলে যায়। এই দেখুন, এরপর আমি এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে সব কিছুকে কষিয়ে নেব। এই দেখুন, এখনও পর্যন্ত আমি এখানে কোনো রকমের পানি ইউজ করিনি, চিকেনের পানিতেই চিকেনটা এতক্ষণ কুক হচ্ছিল। এই দেখুন, এরপর আমি অল্প পরিমাণে পানিটা দিলাম যাতে মশলাগুলো আমার পুড়ে না যায়। দিয়ে আবারও ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এই দেখুন, 2-3 মিনিট পর আমি আবারও এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলে খুব অল্প টাইম লাগে চিকেনটা কুক হতে। এরপর আমি অ্যাড করছি এর মধ্যে আরও অল্প পরিমাণে পানি। আপনাদের পানির প্রয়োজন হলে তবে আপনারা পানিটা ইউজ করবেন। এবার আমি এর মধ্যে ফাইনাল পানিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমি কুক করতে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি। এটাকে একদম স্লো ফ্লেমে আমরা কুক করে নিয়েছি 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তাহলে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। এই দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে। এরপর আমি নেক্সট রান্না জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আজকে বানিয়ে নিচ্ছি আমি এখানে পানির এগ ফ্রাই। তার জন্য আমি প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর কেটে রাখা পানির। পানিরটাকে আমি ছোটো করে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এই দেখুন, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি নুন, গোলমরিচ আর অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি শুকনো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা কুচি। দিয়ে সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে এটাকে
ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি ইউজ করেছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। এই দেখুন, এরপর পানিরগুলোকে সাইড করে দিয়ে মাঝখানে একটু স্পেস বানিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি একটু নুন ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি মিক্স করে। এই দেখুন, সব কিছুকে ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে আমরা ফ্রাই করে নেব। তাহলে আমাদের পনির এগ ফ্রাই রেডি হয়ে যাবে। এই দেখুন, রেডি হয়ে গেছে আমার পনির এগ ফ্রাই। এরপরে আমার ননদিনী খুব বায়না করছিল বেগুন ভাজা খাবে বলে, বললো মিনি করে বেগুন ভাজা খাবো, তার জন্য ও নিজেই ভেজে নিচ্ছে। এই দেখুন, প্রথমে ও সেম কড়াইতে তেল দিয়ে দিয়েছে, দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছে। বেগুনগুলোর মধ্যে মশলা মাখানো আছে নুন আর হলুদ, দিয়ে এটাকে ও নিজে নিজেই ফ্রাই করে নিচ্ছে। এই দেখুন, ছোট ছোট করে পিস করে নিয়েছে, এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভেজে নিচ্ছে লাল লাল করে বেগুন ভাজা। তাহলে আমাদের পুরো লাঞ্চের প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, ততক্ষণে ওর বেগুন ভাজাটাও হয়ে গেছে, এটাকে ও তুলে নিচ্ছে। এরপর আমি পরিবেশন করে নিয়েছি। এই দেখুন, ভেজিটেবল রাইস, এখানে বেগুন ভাজা, এখানে চিকেন কষা, তারপরে এখানে আছে পনির এগ ফ্রাই। আমার চ্যানেলে আরও অন্যান্য রান্নার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে ইয়াম টাইম সিরিজের পরের একটি ভিডিওতে।